আজি সকাল 9টায় ভটলি গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্র অধীনস্থ কেলেন্ডাপালি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের ভটলি গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রর ডক্টর দেবাশিষ বিশ্বাল তত্ত্বাবধানে আয়ুষ্মান আরোগ্য শিবির আরম্ভ হয়ে যাই। এই স্বাস্থ্য শিবিরকু কেলেন্ডাপালি পঞ্চায়েতর সরপঞ্চ সুব্রত বাগ যোগদান করে উদ্ঘাটন করে। ভটলি গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রর ডক্টর রিতেশ সাহু যোগদে রোগী মানুষের আবশ্যক বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করে ও আবশ্যক স্থলে ঔষধ বণ্টন করা। এতে রোগী মানুষ নিত্য জীবনযাপনের যোগর ভূমিকা, ব্যায়ামর উপকারিতা, মধুমেহ, উচ্চ রক্তচাপ, ক্যান্সর রোগ ভি অণসংক্রামক রোগ তথা যক্ষ্মা, ম্যালেরিয়া, কুষ্ঠ, সিকিল সেল রোগর ভয়াবহতা এবং সরকারি স্তরে উপলব্ধ চিকিৎসা ব্যবস্থা, মানসিক স্বাস্থ্য তথা তম্বাখু বর্জন আদি বিষয়ে সচেতন করা। টেলি কনসলটেসন মাধ্যমে রোগী মানুষ স্বাস্থ্যসেবা যোগাই দিয়াই। অন্য মধ্যে লেপ্রসি নোডাল ওয়ার্কর রাজকিশোর নায়ক, কেলেন্ডাপালি আয়ুষ্মান আরোগ্য মন্দিরর গোষ্ঠী স্বাস্থ্য অধিকারী শুভস্মিতা দাস, মহিলা স্বাস্থ্যকর্মী পদ্মিনী করণ, আশাকর্মী রবিবারী প্রধান, জননী থানাপতি, পার্বতী সাহু, অসরপি ডুঙ্গুরি, জয়ন্তী কুঁয়ার, সঙ্গীতা প্রধান, রীনা সাহু, অঙ্গনবাড়ি কর্মী সঙ্গীতা পাণ্ডে, রীতা সাহু প্রমুখ উপস্থিত রহি সহযোগ করে। এতে অঞ্চলর শতাধিক রোগীঙ্ চিকিৎসা করা।